ओए गाड़ी साइड लगाओ लगाओ साइड गाड़ी दाव थमो साइड लगाओ हलो तो भाई पुलिस आ धरल तुम्हें चिंता करना आमी सब ठीक कर लिबो की होलो बोलन सर की होलो बोलन सर माने এমনিতেই তোমরা দুজনে হেলমেট পরনি আবার জিজ্ঞেস করছো কি হলো স্যার তোমাদের দুজনের চালান কাটতে হবে স্যার আমরা পাড়াতেই থাকি একটু ঘুরতে গেছি কেন টাইম নষ্ট করছো শুধু শুধু চালান তো তোমাদের কাটতেই হবে স্যার আজকে কার মতন যেতে দেন আর ভুল হবে না পরের বার থেকে হেলমেট নিয়ে বেরাবো দেখো মা আমরা যা করছি তোমাদের সেফটির জন্যই করছি নেক্সট টাইম যখনই মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হবা অবশ্যই যেন হেলমেট সঙ্গে করে নিয়ে বের হবা কিন্তু চালান তোমাদের কাটতেই হবে আমাদেরকে আরে এ লোকটা এভাবে মানবে না স্যার আপনি কি চাইছেন আমি জানি এক মিনিট তুমি আমাকে ঘুষখোর মনে করছো অন্যজনের মতো তুমি জানো এই মুহূর্তে তোমাকে গ্রেফতার করতে পারে আমি ঘুষ দেওয়ার অপরাধে দেখো বাবা অপরাধ করেছো চালান আমাকে কাটতেই হবে হাবিলদার জি স্যার গাড়ির ফটো তোলো আরে স্যার এটা কি করছেন আপনাকে ভালোভাবে বলছি আপনি বুঝতে পারছেন না আপনি জানেন আমি কে দেখো তুমি যেই হও তাতে আমার যায় আসে না আমি আমার ডিউটি করছি আমাকে আমার ডিউটি করতে দাও শুনেন স্যার আমার কথা আমার চাচা এই এরিয়ার একজন বিধায়ক আপনার কি চাকরিটা হারানোর ইচ্ছা হয়েছে ধমকি দিচ্ছ আমাকে আমার পরনে এই খাঁকি পোশাকটা দেখেছো যেদিন থেকে এই খাঁকি পোশাকটা আমার পরনে আমি পরেছি সেদিন থেকে তোমার ওই চাচার মতো বিধায়ক বহুত দেখেছি লাগাও ফোন রাহুল পুলিশ বালার সাথে বেশি তর্ক কই লাভ নাই লাগাও তোমার বিধায়ক চাচাকে ফোন The person you are calling is currently busy. Please call again later. কি হলো ফোন তুলছে না তোমার বিধায়ক চাচা? আরে চাচার ফোন ব্যস্ত ব্যস্ত করছে গো। क्या हुआ? ফোন নেই উঠা রে তোমারে চাচা? স্যার, চাচার ফোন বিজি বলছে। শুনেন, আপনি যদি আমার চালান কাটেন না, আপনার ফল কিন্তু ভালো হবে না। আগেই বলে দিচ্ছি। আমার ফলের চিন্তা ভাবনা তোমাকে করতে হবে না। অনলাইনে তোমার চালান কাটা হয়ে গেছে। 2000 টাকা বের করো। আবিলদার পয়সাটা রাখো অফিসে জমা দিতে হবে যাও ধরো তো ফোনটা শুনেন স্যার আপনি তো আমার চালান কাটলেন মনে রাখবেন আপনার সাথে আমার পরে বোঝাপড়া হবে ভালো অপমান করা আছে পুলিশটাকে হ্যাঁ ওই পুলিশটা কথাই মানছিল না গো আমার ওকে পরের বার দেখিলিব আমি স্যার বিশ্বাস হ্যাঁ রোদ খুব পড়ছে কি করব বলো যতই রোদ পড়ুক ডিউটি তো করতেই হবে না আর এই ঈদ পরবে অল্প বয়সের ছেলে মেয়েদের খুব অত্যাচার মোটরসাইকেলের একজনের মাথায়ও হেলমেট থাকে না খুব ডেঞ্জার এখনকার ছেলে মেয়েরা স্যার আরে তুমি আবার এসেছো আর তোমার মাথায় চোট কিভাবে লাগলো আর তোমার সঙ্গে যে মেয়েটা ছিল সে মেয়েটা কোথায় সে আর এই দুনিয়ায় নাই স্যার সে আর এই দুনিয়াতে নাই মানে কি হয়েছে তার আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম দিশে মারা গেলছি আমি কোনো রকমে বেঁচে গেলছি দেখো বাবা আজ যদি তোমরা দুজনে হেলমেট পরে থাকতে না মাথায় হয়তো সে মেয়েটা বেঁচে যেত হলো তো একটা মায়ের বুক খালি আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তো তোমার মায়েরও বুক খালি হতো এই তোমাদের মতো ছেলে মেয়েরা হাজার হাজার মায়ের বুক খালি করছে জানো কত কষ্ট করে মানুষ করে জানো বাপ মারা তোমাদেরকে আর তোমরা মোটরসাইকেল চালাও বিনা হেলমেটে আরে বাবা তোমার এখনো লাইসেন্স হওয়ারই বয়স হয়নি আর তুমি কীভাবে মোটরসাইকেল রাস্তায় বের করতে পারো বলো তো আর আমরা সরকারের তরফ থেকে 24 ঘন্টা অভিযান চালাচ্ছি যেন সেফ ড্রাইভ সেভ লাইফ তোমার এখনো লাইসেন্সই হয়নি তুমি কীভাবে মোটরসাইকেল বের করতে পারো রাস্তায় আরে বাবা সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি তাই বলছি তোমার এখন পড়াশোনা করো বয়স পড়াশোনা করো আর বাপ মায়ের মুখ উজ্জ্বল করো
তুমি কিভাবে মোটরসাইকেল চালাতে পারো এই বয়সে? স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনাকে আমি কথা দিলাম হেলমেট ছাড়া কোনোদিন গাড়িতে চড়ব না। দেখো বাবা, ঈদ পরবের দিন চলছে, একটু সাবধানে চলাফেরা করবা। যাও, আরেকটা কথা মনে রেখো, তোমার এখনো বাইক চালানো বয়স হয়নি, কেননা 18 বছরের নিচে ছেলেদের বাইক চালানো দণ্ডনীয় অপরাধ। যাও। ও, আজ যদি মেয়েটার মাথায় হেলমেট থাকতো না, হয়তো মেয়েটা বেঁচে যেত। ওই কারণে আমাদের সরকার সবসময় অভিযান চালাচ্ছে, যিনি সেফ ড্রাইভ সেভ লাইফ। কেন এরা বোঝে না?